একদিনেই রেকর্ড 11,500 শনাক্ত, মৃত্যু হয়েছে 163 জনের। আসুন আমরা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে 163 জন এবং শনাক্ত হয়েছে 11,525 জন। এটি এই যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড। গত সোমবার সর্বোচ্চ শনাক্ত হয়েছিল 9,964 জন। সোমবার সর্বোচ্চ মৃত্যু বরণ করেছে 164 জন। অর্থাৎ আজ করোনা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হল। মঙ্গলবার 6 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 9,66,406 জন এবং মৃত্যু হয়েছে 15,392 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 5,433 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছে 8,44,515 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 38,039টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 34,631টি। এখন পর্যন্ত 67,94,129 নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 31.46% এবং এখন পর্যন্ত 14.12% শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 87.39% এবং মৃত্যুর হার 1.59%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে 98 জন পুরুষ এবং নারী 65 জন। এখন পর্যন্ত পুরুষ 10,883 জন এবং নারী মৃত্যুবরণ করেছে 4,509 জন। 24 ঘন্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা গিয়েছে 60-91 জন, 51-60 বছরের মধ্যে 29 জন, 41-50 বছরের মধ্যে 27 জন, 31-40 বছরের মধ্যে 11 জন, 21-30 বছরের মধ্যে 5 জন রয়েছে। বিভাগ বিশ্লেষণে দেখা গিয়েছে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গিয়েছে 45 জন, চট্টগ্রামে 24 জন, রাজশাহীতে 24 জন, খুলনায় 46 জন, বরিশালে 6 জন, সিলেটে 2 জন, রংপুরে 1 জন এবং ময়মনসিংহে 5 জন। 24 ঘন্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে 126 জন, বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে 29 জন এবং বাসায় মারা গিয়েছে 5 জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে 3 জনকে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের পুরো বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।